শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি তো একটা সরকারি শিক্ষিকা, দুইটাকার ক্যারিয়ার স্কুল অ্যান্ড কলেজ। দুইটাকার ক্যারিয়ার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। পাঠের শিরোনাম হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার এবং শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব। এটা তুমি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় গেলে তারপর তুমি এটাকে পাবে। দেখো, দৈনন্দিন জীবনে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। পার্ট 44। চলো আমরা আলোচনায় ফিরে যাই। তোমরা যে যেখানে আছো খাতা কলম নিয়ে ক্যামেরার সামনে বসে পড়ো, আমি তোমাদের পার্টটি নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। চলো আলোচনায় যাই। প্রথম হচ্ছে পার্ট 40, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে একটা সময় ছিল যখন আমরা ইন্টারনেটের ব্যবহার কোথায় কোথায় করতে পারি, এই প্রশ্নটা ছিল। কিন্তু এখন আমাদের এরকম প্রশ্ন করতে হবে, আমরা কোথায় কোথায় ইন্টারনেট ব্যবহার করি না। আমরা প্রায় সব কাজে ইন্টারনেট ব্যবহার করি। তোমরা নিজেরাও দেখে থাকবে, যে কোনো বিষয় নিয়ে ইন্টারনেটে আমরা সার্চ দিলে পেয়ে যাই। এখন আমরা সবসময় ইন্টারনেট নির্ভর হয়ে গেছি। একটা সময় ইন্টারনেট যখন শুরুর দিকে, তখন মানুষ ডেস্কটপে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতো বা একটা নির্দিষ্ট একটা কম্পিউটারে ব্যবহার করতো, কিন্তু সেটি ছোট হয়ে একটা সময় ল্যাপটপ হয়ে গেছে, তারপর আইপ্যাড, ট্যাপা প্যাড, এরপর স্মার্টফোন। এখন এর দাম এত কমে গেছে যে সবাই আমরা এটি ব্যবহার করতে পারি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। তারপর আমরা যে কোনো সময়ে ইন্টারনেটে যে কোনো তথ্যই পেয়ে থাকি। আজকাল প্রায় সব প্রতিষ্ঠানে ইন্টারনেট নিয়ে ইন্টারনেট সার্ভিস দেওয়া হয়, সেটিকে আমরা নর্মালি ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটি তারবিহীন ইন্টারনেট ব্যবহার করা হয় সব প্রতিষ্ঠানে, সেটির নাম হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ওয়াইফাই। আচ্ছা, প্রযুক্তি কি এখন সার্বক্ষণিক আমরা ইন্টারনেট যোগাযোগ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না? দেখো, ইন্টারনেট ছাড়া কখনোই যে কোনো বিষয় নিয়ে আমরা যখন বিভিন্ন ধরনের বিষয় আলোচনা বা কোনো বিষয় জানতে চাই, তখন সেটাকে আমরা ইন্টারনেট নির্ভর হয়ে যাই এবং ইন্টারনেটে ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ইন্টারনেট আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে ইন্টারনেটের বিধি অপরিসীম। তার মধ্যে একটি ইন্টারনেটের একটি ব্যবহার বিধি হচ্ছে বিভিন্ন ধরনের খবরের কাগজ। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা বলি, আগে আমরা ধরো একটা খবরের কাগজ পড়তাম, কিন্তু এখন দেখা যায় যে খবরের কাগজ ইন্টারনেটে প্রত্যেকটা খবরের কাগজে আমরা ইন্টারনেটে পড়তে পারি। অনলাইনে খবরের কাগজ খবর সবসময় পেয়ে যায়। এর আগে একটি দুটি কাগজ আমরা নর্মালি পড়তে পারতাম, কিন্তু এখন সবগুলোই পড়তে পারি। এখন খবরের কাগজের পাশাপাশি আমরা ইন্টারনেটে রেডিও, টেলিভিশন ইত্যাদি দেখতে পারি এবং শুনতে পারি। আমরা ইচ্ছে করলেই যে কোনো ধরনের মিউজিক, ভিডিও, গান, এগুলো আমরা সার্চ দিয়ে দেখতে পারি এবং অনেক সময় ডাউনলোড করেও শুনতে পারি। প্রযুক্তি অনেক এগিয়ে যাওয়ার জন্য আমরা এই সুবিধাটা পাচ্ছি। তারপর আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যখন কোনো রাস্তা না চিনি বা এলাকা না চিনি, তখন আমাদের ইন্টারনেটে সেই রাস্তার তথ্য পেয়ে যায়। এটি হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা GPS। এটার মাধ্যমে আমরা নিখুঁতভাবে অবস্থান জানতে পারি, কোথায় যাবো, কীভাবে যাবো, কোথায় কোথায় কীভাবে কোন প্রতিষ্ঠানে যেতে হবে বা কোন জায়গায় যেতে হবে, এটা আমরা GPS এর মাধ্যমে পেয়ে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, GPS এর পূর্ণ রূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমি আবারও বলতেছি, GPS এর পূর্ণ রূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, তোমরা এটি মনে রাখবে। তারপর আমরা ইন্টারনেটে, আগে আমরা চিঠির মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে খবর আদান প্রদান করা হতো, বা অনেকে ছোট ছোট উদাহরণের মাধ্যমে বলি, যে কেউ যদি বহির্বিশ্বে থাকতো বা বাইরে থাকতো, সেক্ষেত্রে দেখা যায় যে চিঠির মাধ্যমে তার তথ্য আদান প্রদান করতে হতো। কিন্তু এখন আর সেটি করতে হয় না, এখন ইমেইলের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। ইমেইলের মাধ্যমে আমরা যখন তথ্য আদান প্রদান করি, তখন বোঝা যায় না যে এই ইমেইলটা
আমার পাশে কোন থেকে এসেছে নাকি পৃথিবীর অপর প্রান্ত থেকে এসেছে। দেখা যায় যে যে কোনো সময় মুহূর্তের মধ্যেই আমরা ইমেইল পেয়ে যাই। আমরা ইমেইলের মাধ্যমে অনেক তথ্য জানতে পারি। তারপর একটি নতুন অধ্যায় হচ্ছে আমরা কাজ শেষে যখন বাড়ি ফিরে আসি তখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের একটা নতুন ব্যবহার শুরু হয়। ব্র্যান্ড টুইটের মাধ্যমে আজকাল আমরা যে কোনো খবর বা ভিডিও বা ছবি এগুলো আমরা সবসময় অনলাইনেই দেখতে পারি। এটি ডাউনলোড করে দেখার প্রয়োজন হয় না, সরাসরি দেখতে পারি। তার মাধ্যমে এটির অন্যতম সেবা দান করছে ব্র্যান্ড টুইট। আচ্ছা, দৈনন্দিন জীবনে আনন্দময় এবং বৈচিত্র্যময় করার জন্য ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। ইন্টারনেট ছাড়া বিনোদন জগৎ কল্পনা করা এখন কঠিন হয়ে গেছে। উন্নত দেশগুলোতে দেখা যাবে যে ইন্টারনেট ছাড়া তারা এক মুহূর্ত চলতে পারতেছে না, তাদের সব কিছুই ইন্টারনেট নির্ভর। আচ্ছা, আমরা ঘরে বসে এখন বিভিন্ন ধরনের বই পড়তে পারছি। আমাদের পাঠ্য বইয়ের কথাই ধরা যাক, পাঠ্য বইগুলো এখন আমরা ইবুকের ওয়েবসাইটে গিয়ে সবসময় পেয়ে যেতে পারি। কোনো সমস্যা বা কোনো প্রশ্নের উত্তর জানতে আমরা ইন্টারনেটে সেখানে প্রশ্ন করতে পারি এবং সেগুলো আমরা উত্তরও পেয়ে যাই। কোনো সমস্যা হয় না। আগে দেখা গেল যে বিভিন্ন ধরনের প্রশ্নে আমরা অনেক সময় সঠিক উত্তর খুঁজে পেতাম না, কিন্তু আমরা এখন সেটি ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কতগুলো মনোযোগ দিয়ে শুনবে, ইন্টারনেটের ব্যবহারগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনে নেবে এবং সেগুলো মুখস্থ করে নেবে। আচ্ছা, আমরা এখন ইন্টারনেটের জনপ্রিয় একটা ওয়েবসাইট হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে এখন আমরা ছবি বিনিময় দিয়ে ক্ষান্ত নই, এখন আমরা ভিডিও কলে কথা বলি এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি। ভিডিও কলে কথাবার্তা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। বর্তমান সময়ে ইন্টারনেটের গুরুত্বে একটি অপর মানে অপর অন্যতম জায়গা দখল করে আছে ফেসবুক। বর্তমানের তরুণ সমাজ আজকাল সামাজিক নেটওয়ার্ক এর পিছনে বেশি সময় ব্যয় করছে। তারা ইন্টারনেটের এই ওয়েবসাইটের মাধ্যমেই বিভিন্ন ধরনের গান, ছবি ইত্যাদি দেখতে সক্ষম হচ্ছে। আমরা ইন্টারনেট সার্ভিস এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেলে খুবই অসহায় বোধ করি। ইন্টারনেটে সর্বশেষ অনেক পজিটিভ সাইট থাকলেও কিছু তরুণ সমাজের কিছু নেগেটিভ সাইট হচ্ছে। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল বাস্তব চিত্রগুলো ভুলে যাচ্ছে। খেলাধুলা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেগুলোর বিষয়ে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট আছো তারা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি তারা দৈনন্দিন জীবনের যে বিনোদন, খেলাধুলা এগুলোকে বাদ দিয়ে এই ওয়েবসাইটটি ব্যবহার করবে না। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খেলাধুলা ইত্যাদি থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যাও সেদিকে অবশ্যই খেয়াল রাখবা। এবার আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব নিয়ে একটু আলোচনা করব। শিক্ষাক্ষেত্রে পাঠ পদ্ধতি, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের একটি বড় প্রভাব রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করো ইতিমধ্যে লক্ষ্য করেছ যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যাপকভাবে ব্যবহার হয়েছে। পাঠ্য বইয়ের একটি অন্যতম ওয়েবসাইট হচ্ছে NCTP ওয়েবসাইট। এখানে যে কোনো বই হারিয়ে গেলে তুমি সহজে বইটি ডাউনলোড করে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমাদের দেশে শিক্ষায় ইন্টারনেটের ব্যাপক ব্যবহার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রের পুরোপুরি নির্ভরশীল হচ্ছে ওয়েবসাইট বা ইন্টারনেট যোগাযোগ মাধ্যম। আমাদের এই করোনা পরিস্থিতিতে আমরা শিক্ষাক্ষেত্রের প্রায় সবগুলো ক্লাস বা পাঠদান পদ্ধতি ভার্চুয়াল। তো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব পুরোপুরিভাবে আচ্ছা, এবার
প্রভাবের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে শিক্ষায় ইন্টারনেটের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে আছে। যেমন তোমরা জিএসসি জেএসসি এবং সম্পূর্ণ এসএসসি পরীক্ষার রেজাল্ট সবসময় ইন্টারনেট থেকে দ্রুতভাবে আমরা পেয়ে থাকি, সেখানেও কিন্তু ইন্টারনেট ব্যবহার হয়। তারপর হচ্ছে স্কুল কলেজের বিভিন্ন তথ্যগুলি বিভিন্ন তথ্য আদান প্রদানের মাধ্যমে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। দেশের অসংখ্য স্কুল কলেজ পরিচালনা করা হয় ইন্টারনেটের মাধ্যমে। তার মানে আমরা বলতে পারি যে সব কিছুতেই ইন্টারনেটের অবাধ গুরুত্ব। তারপর হচ্ছে শিক্ষায় সরাসরি ইন্টারনেটের ব্যাপক বড় ভূমিকা রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্যাদি আমরা খুঁজে পাই, যেটা আমরা নর্মালি বুঝতে বা বিভিন্ন জনকে প্রশ্ন করলে হয়তো সঠিক তথ্য সেখানে হয়তো আমরা সঠিক তথ্য নাও পেতে পারি। ইন্টারনেটে তুমি যদি কোনো কাউকে প্রশ্ন করো, সেক্ষেত্রে তুমি ওয়েবসাইটে প্রশ্ন করলে এক বা একাধিক ব্যক্তি উত্তর দিতে পারবে, তুমি সেখান থেকে তোমার সাবলীল উত্তর বাছাই করতে পারবে। আচ্ছা, আগে একটা সময় ছিল যখন ইন্টারনেটে ইংরেজিতে সব কিছু লিখতে হতো এবং তথ্যগুলো ইংরেজিতে থাকতো, কিন্তু এখন বাংলাদেশের একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন তৈরি করেছে পিপিলিকা। পিপিলিকার মাধ্যমে এখন আমরা বাংলাতে সেটি প্রশ্ন করতে পারি এবং বাংলাতে উত্তর পেয়ে থাকতে পারি। সেটি কোনো মানে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। আচ্ছা, ইন্টারনেটে বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক এক্সপেরিমেন্ট করা হয়, যেখানে আমরা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। কিভাবে করা যায় এটি হচ্ছে ভার্চুয়াল বা কাল্পনিক প্রদর্শন করা সম্ভব। এই বিষয়গুলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। সম্মিলিতভাবে গড়ে তোলা জ্ঞান আমরা রয়েছে ইন্টারনেট, যেটি এক্সপেরিমেন্টে আমাদের পক্ষে একটি অনেক বড় সুযোগ, যেটা আমরা ভার্চুয়ালভাবে পেয়ে থাকি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ইন্টারনেটে শুধুমাত্র ক্লাসরুম স্কুল কলেজ এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, আজকাল অসংখ্য চমকপ্রদ কোর্স ইন্টারনেটে রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের তথ্যগুলি শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। মহাকাশে যে স্পেস স্টেশন রয়েছে, সেখানে শিক্ষার্থীরা মহাকাশ যাত্রীদের বর্ষণ পরিবেশে কোনো একটি পরীক্ষা দেখাতে অনুরোধ করলে তারা সেটি আনন্দের সহিত করে দেখান, ফলে শিক্ষার্থীরা সেই সম্পর্কে ধারণা নিতে পারে এবং জ্ঞান আহরণ করতে পারে। এটি হচ্ছে নতুন একটি, আমরা নতুন কিছু শিখতে পারি এর মাধ্যমে। তাহলে বুঝতে পারছো তোমরা, ইন্টারনেট শুধু পৃথিবীব্যাপী নয়, ইন্টারনেট পৃথিবীকে ছাপিয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমরা আগে কাগজে ছাপা বইয়ের মাধ্যমে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন দ্রুত ইবুকের মাধ্যমে আমরা যে কোনো বই বা কোনো কোশ্চেন থাকে সেগুলো আমরা সহজে ইন্টারনেটে প্রশ্ন করে সেগুলো সমাধান করতে পারি। ইবুকের মাধ্যমে আমরা যাবতীয় বই খাতা সব কিছু বা কোনো প্রশ্ন সমস্যার সমাধান বা কোনো বই আমরা সহজে ডাউনলোড করে নিতে পারি, ইবুকে সেগুলো সংরক্ষিত করে রাখা আছে। আর ইন্টারনেট আগে মানুষ হয়তো একটি বা দুটি বই নিয়ে সেগুলো নিয়ে স্কুল কলেজে যেত বা বিভিন্ন ধরনের বই পড়ে জ্ঞান আহরণ করতো, এখন পুরো একটি দুটি বই নয়, পুরো একটি লাইব্রেরি পকেটে ঢুকিয়ে রাখার মতো অবস্থা হয়েছে এবং সেটি হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। এই হচ্ছে শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার কীভাবে হয় সেগুলো দেখছ এবং শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব কীভাবে বিস্তার করে সেটি নিয়েও আলোচনা করেছি। তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।